নমস্কার, আমি জ্যোতিষী উত্তম কুমার আবারও চলে এসেছি আপনাদের সামনে আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা। আজকের আলোচনার বিষয় জুলাই মাসের 7 তারিখ নিয়ে। আপনারা হয়তো ভাবছেন এই 7 তারিখে কী আছে। অবশ্যই ভালো একটি তিথি আছে এবং তার পরবর্তী গোটা জুলাই মাস পজিটিভ থাকছে পাঁচটা রাশির জাতক জাতিকাদের। আর এই 7 জুলাই নাগ পঞ্চমী তিথি, আর এই নাগ পঞ্চমী তিথি থেকে এই পাঁচটা রাশির জাতক জাতিকাদের ভাগ্য বদলে যেতে পারে, সর্বকাজে হতে পারে সফলতা। এই নিয়ে আজকের আলোচনা। অনুরোধ রইল শেষ পর্যন্ত দেখুন, অনেক কিছু জানতে পারবেন। এই যে আগামী 7 জুলাই থেকে যে পাঁচটা রাশির জাতক জাতিকাদের জীবনে নানা দিক থেকে পরিবর্তন আসতে পারে, কেন বললাম দেখুন, আপনার রাশি আছে আর আপনার সাথে মিলতে হবে এরকমটা নয়। কারণ এখানে যেরকম ঈশ্বরের আশীর্বাদের কথা আমি বলছি, তার সাথে সাথে কিছু গ্রহদেরও সুপ্রভাব আপনার উপরে থাকতে হবে। কারণ আজকের আলোচনা শুধু ঈশ্বরীয় আশীর্বাদের উপরে নির্ভর করে না, তার সাথে সাথে বেশ কিছু গ্রহ আপনাকে আপনার জীবন উন্নতি করার জন্য আপনাকে সহযোগিতা করবে, তাই সেই গ্রহগুলো আপনার ভালো থাকতে হবে। তাহলে আগে আসুন রাশিগুলোর নাম বলি, না হলে আপনারা আবার কেটে কেটে দেখবেন আর সবই আপনারা কেটে বেরিয়ে গেলে কিছুই জানতে পারলেন না। তাই প্রথমেই আপনার রাশিগুলো বলে নিই, আপনি জানতে পারবেন আপনার রাশি আছে কি নেই, তারপর আপনারা ডিসাইড করবেন বা দেখবেন। যার রাশি নেই সে দেখবেন না, সেই কারণে আমি প্রথমে রাশিগুলো বলি। এই যে আগামী 7 জুলাই নাগপঞ্চমীর দিন থেকে যে পাঁচটা রাশি নিয়ে আলোচনা করছি, সেই রাশির মধ্যে প্রথমেই আমি সিংহ রাশির কথা বলবো। এই সিংহ রাশির জাতক জাতিকাদের এই 7 জুলাই থেকে গোটা জুলাই মাস পজিটিভ থাকছে, নানাভাবে জীবনে উন্নতি হতে পারে, সুযোগ আসতে পারে। আপনার যে অবস্থায় বর্তমানে আছেন তার থেকে বেটার থাকবেন, 10 গুণ ভালো থাকতে পারবেন, একদম চ্যালেঞ্জ করে বলা যেতে পারে, এতটাই ভালো সময় থাকবে। এবার যে যে অবস্থায় আছেন তার থেকে বেটার থাকবেন এই 7 তারিখের পর থেকে। কারণ ঈশ্বরের আশীর্বাদ, তার সাথে সাথে গ্রহদের সুপ্রভাব। কারণ এই মাসে এই 7 তারিখের পর বেশ কিছু গ্রহ কিন্তু আপনাকে সাপোর্ট করবে, বেশ কিছু রাজযোগ তৈরি হবে, সেই রাজযোগের ফলেও জীবনের পরিবর্তন আসবে। তাই সব মিলেমিশে এই সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে কিন্তু পরিবর্তন আসবেই আসবে। আর আপনার সাথে আদৌ মিলবে কি না সেটা আপনি জানতে পেরে যাবেন, আমি ভিডিও শেষে বলে দেবো কোন কোন দিকগুলো মিলিয়ে নেবেন, তাহলে পরিষ্কার হয়ে যাবে যে হ্যাঁ আমার রাশি আছে, আমার সাথে মিলবে। দ্বিতীয় যে রাশির কথা বলবো সেই রাশিটি হলো বৃষ রাশি। আপনার যদি বৃষ রাশি হয়ে থাকে তাহলে 7 জুলাইয়ের থেকে আপনার জীবনেও কিন্তু নানা দিক থেকে পরিবর্তন আসবে এবং গোটা মাস আপনার জন্য পজিটিভ থাকবে। আপনি যে অবস্থায় আছেন তার থেকে 10 গুণ ভালো থাকতে পারবেন, সেটা আপনি জানেন কি অবস্থায় আছেন। যদি আপনার খুবই খারাপ অবস্থা থাকে তার থেকে ভালো থাকবেন, ধরুন আপনি খুব হ্যাপি আছেন, ভালো আছেন, তার থেকেও 10 গুণ ভালো থাকতে পারবেন। যে যে অবস্থায় আছেন তার থেকে বেটার থাকতে পারবেন এই গোটা মাস 7 তারিখের পর থেকে, এতটাই পজিটিভ আপনার জন্য। কারণ এখানে ঈশ্বরের আশীর্বাদ নিয়ে আমি যেরকম আলোচনা করছি তার সাথে সাথে গ্রহদের সুপ্রভাবও কিন্তু আপনার উপরে পড়বে। তাই গ্রহ এবং ঈশ্বর এই মিলিত হয়েই আপনার জীবনে নানা রকম সুযোগ আসবে, আপনার জীবন বদলেও যেতে পারে, দুঃখ কষ্টের দিন শেষ হতে পারে। তাই অ্যালার্ট থাকতে হবে, সবার আগে মিলিয়ে দেখতে হবে যে আপনার সঙ্গে আদৌ মিলবে কি না। যদি সব ঠিকঠাক থাকে তাহলেই তো মিলবে, ঠিকঠাক না থাকলে তো মিলবে না, তাই এগুলো অবশ্যই মিলিয়ে নেবেন। আমি ভিডিও শেষে বলে দেবো কোন কোন দিকগুলো আপনারা মিলিয়ে নেবেন, তারপর শিওর হতে পারবেন। 3 নম্বর যে রাশির কথা বলবো কর্কট রাশি। আপনার যদি কর্কট রাশি হয়ে থাকে দারুণ সময় আপনারও থাকছে 7 তারিখের পর থেকে। 7 তারিখ নাগপঞ্চমী তিথি, দারুণ তিথি এবং খুব ভালো দিন। এই দিন থেকে আপনার জীবনে কিন্তু উন্নতি শুরু হবে গোটা মাস, কারণ তারপর বেশ কিছু গ্রহের রাশি পরিবর্তন, তারপর কিছু রাজযোগ, তারও প্রভাব কিন্তু আপনার উপরে পড়বে, ফলে আপনার জীবনে অনেক দিক থেকে কিন্তু সুযোগ আসবে, আপনার জীবন বদলেও যেতে পারে। যদি আপনার ইচ্ছা থাকে তো নিজেকে বদলানোর, তাহলেই কিন্তু আমার কথাগুলো মিলবে। আরেকটা কথা বলি, এই যে আপনার রাশি আছে অর্থাৎ কর্কট রাশি বললাম, আর আপনার সাথে মিলবে না, আদৌ আপনার সাথে মিলবে কি মিলবে না সেটাও কিন্তু আপনি জেনে নিতে পারবেন। কোন কোন দিকটা মিলিয়ে নেবেন অবশ্যই বলে দেব, সঙ্গে থাকুন সব জানতে পারবেন।
চার নম্বর যে রাশির কথা বলবো, কুম্ভ রাশি। আপনার যদি কুম্ভ রাশি হয়ে থাকে, আপনার ক্ষেত্রেও কিন্তু একই কথা বলবো, দারুণ সময় 7 তারিখের পর থেকে কিন্তু আপনারও থাকছে। এই 7 তারিখ অবশ্যই ঈশ্বরের আশীর্বাদ, তার সাথে সাথে গ্রহদের সুপ্রভাব, গোটা মাস আপনার জন্য পজিটিভ থাকছে। তাই অ্যালার্ট থাকতে হবে, চেষ্টা করতে হবে, পরিশ্রম করতে হবে, তবেই কিন্তু আপনার সাথে আমার আজকের আলোচনা মিলবে। আর যদি এগুলো কোনোটাই আপনার মধ্যে না থাকে, তাহলে আমি শুধু রাশির কথা বললাম আর আপনার রাশি মিলে গেল আর আপনার সাথে সব মিলবে, কখনোই না। আপনার অবশ্যই অ্যালার্ট থাকতে হবে, চেষ্টা থাকতে হবে, তবে গিয়ে মিলবে। তাই অ্যালার্ট থাকুন এবং আপনার সাথে আদৌ মিলবে কি না সেটা মিলিয়ে দেখুন, কোন কোন দিকটা মিলিয়ে নেবেন অবশ্যই বলে দেব। সর্বশেষ যে রাশি কথা বলবো সেটা ধনু রাশি। আপনার যদি ধনু রাশি হয়ে থাকে, 7 জুলাইয়ের পর থেকে গোটা জুলাই মাস আপনার জন্য পজিটিভ থাকছে, কারণ 7 তারিখ থেকেই আপনার জীবনে উন্নতি শুরু হতে পারে। এই 7 তারিখ নাগপঞ্চমী তিথি, এখানে অবশ্যই ঈশ্বরের আশীর্বাদ, তার সাথে সাথে পরস্পরভাবেই গ্রহদের সুপ্রভাব আপনার উপরে বিস্তার করবে, কারণ বেশ কিছু গ্রহ কিন্তু তারপর রাশি পরিবর্তন করবে, এরপরে বেশ কিছু রাজযোগ তৈরি করবে, সমস্ত প্রভাব কিন্তু পড়বে, ফলে আপনার জীবনের পরিবর্তন 100% ঘটবে। আপনার কি করতে হবে? অ্যালার্ট থাকতে হবে, বড় স্বপ্ন দেখতে হবে, চেষ্টা করতে হবে, তবেই মিলবে। আর যদি মনে হয় যে না আমার সময় ভালো আছে, অমুক বলে দিল, আমি ঘরে শুয়ে থাকি, বসে থাকি, আমার সাথে সব মিলে যাবে, তাহলে ভুল, কিচ্ছু মিলবে না। দেখুন, এই যে 7 তারিখের কথা বলছি, যে 7 তারিখে নাগ পঞ্চমী, দারুণ একটা ভালো দিন, পজিটিভ দিন, তার সাথে সাথে শনিদেব কিন্তু সহযোগ তৈরি করবে, তার সাথে সাথে দেখুন বুধ এবং রবি মিলে বুধাদিত্য রাজযোগ তৈরি করবে, তার সাথে আবার শুক্র রাশি পরিবর্তন করবে এবং ভালো ফল দেবে। তাহলে এই যে শনি, শুক্র, বুধ, বৃহস্পতি, এই গ্রহগুলো আপনার কতটা সাপোর্ট করছে এটা কিন্তু জানেন। যদি আপনার জন্মচক বা হস্তরেখায় এই 4টে গ্রহের অবস্থান শুভ থাকে, আমার আজকের আলোচনা একদম পরিষ্কারভাবে আপনার সাথে মিলে যাবে, কোনো রকম বাধা আসবে না। আর যদি এই 4টে গ্রহের 2-3টে গ্রহ খারাপ থাকে, একটা ভালো থাকে, তাহলে আপনার সাথে মিলবেন। তাহলে কি হবে? আপনার রাশি তো আমি বললাম, কিন্তু মিলবে না, কারণ গ্রহরা আপনাকে সাপোর্ট করছে না, পীড়িত হয়ে বসে আছে, সেখানে দাঁড়িয়ে কিন্তু আপনি আপনার সাথে মিলিয়ে নিতে পারবেন না। যে কথাটা আমি প্রত্যেকটা দিন বলি, যে আপনার রাশি আমি বলবো আর আপনার সাথে মিলবে, একদম না। রাশির সাথে সাথে গ্রহদের সুপ্রভাব থাকা প্রয়োজন, কারণ আজকের যে আলোচনা করলাম, ঈশ্বরের আশীর্বাদ অবশ্যই থাকবে, কারণ এখানে নাগপঞ্চমীর উল্লেখ আছে, তার সাথে সাথে এই গ্রহগুলোরও ভালো অবস্থান থাকতে হবে, কারণ এই মাসে এই গ্রহগুলোই আপনাকে সাপোর্ট করবে এবং আপনার জীবন বদলে দেবে। বুধাদিত্য রাজযোগ, সশযোগ এবং শুক্রের একটা সুপ্রভাবও কিন্তু বিস্তার করবে এই 5 রাশির উপর, ফলে এই গ্রহগুলো ভালো থাকা প্রয়োজন, ভালো না থাকলে আপনাদের সাথে মিলবে না। আমি প্রত্যেকটা দিনই এই কথাগুলো বলি, যে গ্রহ নিয়ে আলোচনা করি সেই গ্রহের সুপ্রভাব অবশ্যই ভালো থাকা দরকার আপনার উপর, তবে গিয়েই কিন্তু মিল। তাই আপনার কি করতে হবে? আপনার জন্মছক যদি বিচার বিশ্লেষণ করা থাকে, আপনার হস্তরেখা যদি বিচার বিশ্লেষণ করা থাকে, মিলিয়ে দেখতে পারেন যে এই গ্রহগুলো কতটা আপনার ভালো আছে। যদি ভালো থাকে, আপনি নিশ্চিন্তে থাকুন, আপনার সাথে আমার প্রত্যেকটা কথা মিলবে। আর যদি দেখছেন যে না, এই গ্রহগুলো আমার জন্মছক বা হস্তরেখায় ভালো নেই, তাহলে মিলবে না। আপনার রাশি আমি যতই বলি, নিশ্চিন্তায় থাকুন, না আমার সাথে মিলবে না, কোনো হেডেক নেওয়ার দরকার নেই, যা হবে হবে, বাস টেনশন ফ্রি। আর এই গ্রহগুলোকে প্রতিকার করার চেষ্টা করুন, ফ্রিতেও প্রতিকার হয়, 6 মাস পর আপনার অবশ্যই ভালো টাইম আসবে, তখন কিন্তু আপনার অবশ্যই বেনিফিট দেবে। আর এই গ্রহগুলো যদি খারাপই থেকে যায়, আপনি শুধু চ্যানেলই দেখে যান, নিজেকে কোনো পরিবর্তন করছেন না, কোনো লাভ নেই। তাই আমি সবসময় বলি, অ্যাপ্লাই করুন, এই প্রোগ্রামটা দেখছেন, আপনার সময় নষ্ট করছেন, সেটাকে কাজে লাগান, অ্যাপ্লাই করুন জীবনে। যে কোনো, যে আপনারা ইউটিউব প্রোগ্রামও দেখছেন, যে কোনো প্রোগ্রাম দেখেন, সেগুলোকে কাজে লাগালে আপনার সময় নষ্ট যেটা করছেন সেটা পুষিয়ে যাবে, আর তা না হলে তো পুরোই লস, সময় গেল, নেট গেল, সবই গেল। তাই মিলিয়ে নিয়ে চলার চেষ্টা করুন, আমার প্রত্যেকটা কথা আপনার সাথে মিলবে এবং আপনার জীবনে যে উন্নতি হবে সেটা আপনি নিজেই উপলব্ধি করতে পারবেন, যে হ্যাঁ আমার সময় ভালো, আমি যে কোনো কাজে সাকসেস পাই,
কাউকে বলে দিতে হবে না। এই যে আমি বলছি বলার দরকার নেই, আপনি নিজেই উপলব্ধি করতে পারবেন 7 তারিখের পর থেকে গোটা মাস কতটা পজিটিভ আপনার থাকবে। তবে এই বললাম এই 4টে গ্রহ কী অবস্থায় আছে অবশ্যই আপনার সাথে মিলিয়ে নেওয়া প্রয়োজন। আশা করি বুঝাতে পেরেছি, যদি বুঝতে পারেন অবশ্যই আপনার জীবনের পরিবর্তন আসবে। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকুন, নমস্কার।